স্পেশালি আমরা চা খাবো ভেবেই বেরিয়েছিলাম, তারপর দেখতে পেলাম এই দোকানটা যেখানে চিকেন কাটলেট, ফিশ ফ্রাই, চিকেন ড্রামস্টিক অনেক কিছু ছিল। তো এখান দিয়ে আমরা চিকেন কাটলেট, ড্রামস্টিক আর একটা ফিশ ফিঙ্গার নিয়েছিলাম, পারিনি তো, এগুলো নিয়ে আমরা চলে আসি একটা চায়ের দোকানে যেখানে আমরা চা খাই। এরপর বিয়েবাড়িতে এরা ছবি তুলছিল, ওপর দিকে তাকিয়ে রাজা একটু দেখে নিল। তারপর এই দিদাটার দোকানে অনেক কম দামে সব চিকেন পকোড়া টকোড়া পাওয়া যাচ্ছিল। নেওয়ার পর আমরা চলে এসেছিলাম হাজি বিরিয়ানিতে, বিরিয়ানি নিয়ে তারপর আমরা মাজা নিয়ে ঘরে চলে। এই যে এখানে যে ড্রামস্টিকগুলো রয়েছে, ওই ড্রামস্টিকগুলো নিয়েছিল ও 40 টাকা করে, এটা 50, এগুলো 25 করে নিয়েছিল, এটা আর এটা 20 টাকা করে নিয়েছিল, কেন জানি না দুটো সেমই ছিল বাট। আর এটা ফিশ ফিঙ্গার নিয়েছিল 10। আর এই যে ছোটো ছোটো সাইডে চিকেন পকোড়াগুলো রয়েছে ওগুলো 5 টাকা করে নিয়েছিল। প্রত্যেকটা খাবারই খুব টেস্টি ছিল। তো এইভাবেই আমরা আজকে সন্ধ্যাটা কাটিয়েছিলাম। যদি কারোর ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আবার দেখাবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে।